অনেক অপেক্ষার পর 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে 10 শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সেবা চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর পক্ষে নাম ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। জানা যায়, প্রায় 40 লাখ মানুষের বসবাস নোয়াখালী জেলায়। দীর্ঘদিন ধরে কোনো নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সেবা ছিল না। করোনা মহামারীর সময় অস্থায়ী কোভিড হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অর্থায়নে দুটি আইসিইউ সেবা চালু করা হয়। 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে 10 শয্যার আইসিইউ সেবা চালু হওয়ায় সুফল ভোগ করবে নোয়াখালী সহ আশেপাশের জেলার মানুষজন। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমাদের আসলে ঐতিহাসিক একটা দিন, যে আইসিইউটা আমাদের আসলে কখনোই ছিল না। আমি আসার পরে আসলে এটার কাজ শুরু হয়েছে। আসলে আমাদের গণপূর্ত বিভাগকে আমি ধন্যবাদ জানাই। আসলে ওনাদের একেবারে তীব্র চেষ্টায় আলহামদুলিল্লাহ আজকে আমাদের এটার সেই ফল আমরা পেলাম। এখন আমাদের যেটা হলো, আসলে হাসপাতালটাতে আসলে আপনারা জানেন 250 শয্যা, সেখানে প্রায় 700 রোগী থাকে। তার মধ্যে আবার এখন নতুন করে আইসিইউ সংযোজন হলো। আমাদের ইকুইপমেন্ট বা সমস্ত কিছু ইনশাল্লাহ আমাদের ডিজি অফিস থেকে, মন্ত্রণালয় থেকে চলে আসছে। এখন যেটা সবচেয়ে বেশি দরকার, আমাদের ডিসি মহোদয় যেটা বললো, জনবলটা আমাদের খুব জরুরি। আর মানুষকে সেবা দিতে হলে ইকুইপমেন্ট লাগে, জনবলও লাগে। জনবলটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পাই, আলহামদুলিল্লাহ আমরা একটা কোয়ালিটি সম্পন্ন সেবা দিতে পারবো ইনশাল্লাহ। সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেকার ঢাকা পোস্টকে বলেন, 250 শয্যা হাসপাতাল, এটা শুধু নোয়াখালী না, লক্ষ্মীপুর কোভিডের সময় দেখেছেন, লক্ষ্মীপুর সহ চিকিৎসা একটা মূল কেন্দ্র। এখানেও আমাদের আইসিইউ হাসপাতালে প্রায় 600-700 পেশেন্ট রেগুলার ভর্তি থাকে, ডায়ালিসিস ইউনিট আছে, কিন্তু একটা ইনকমপ্লিটনেস ছিল, জরুরি অত্যন্ত সংকটাপন্ন রোগীদের আসলে আমাদের ঢাকা রেফার করা লাগতো। এই আইসিইউটা 10 বেডের আইসিইউর মাধ্যমে আসলে অত্যন্ত সংকটাপন্ন রোগীদের আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব হয়। আইসিইউটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করতে পারলে আসলে চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত দরিদ্র ব্যক্তি, যাহাতে আপনারা জানেন আইসিইউ অত্যন্ত ব্যয়বহুল বিষয়, ঢাকা গিয়ে আইসিইউ ম্যানেজ করানো কঠিন কাজ, দরিদ্র ব্যক্তিদের কমপক্ষে আমরা এই সেবাটা দিতে পারবো। আর জনবলের বিষয়টা আমাদের এখানে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে উদ্যোগ যোগাযোগ আমাদের হয়েছে, আশা করতেছি অতি দ্রুত আমরা জনবল পেয়ে যাবো। আর এর মাধ্যমে আমরা মানুষজনকে সম্পূর্ণ সেবাটা দিতে পারবো, বিশেষ করে মরণাপন্ন সংকটাপন্ন রোগীদের। আপনি দেখেছেন আমরা কোভিডের সময় আমরা স্টেডিয়ামে আমরা 2টি আইসিইউ বেড, মাননীয় যোগাযোগ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে 2টি আইসিইউ বেড আমাদের দিয়েছিলেন। 2টি আইসিইউ বেড দিয়ে কিন্তু আমরা অনেক মানুষের জীবন আমরা 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 রক্ষা করেছি। আশা করতেছি এই 2টা বেড এখন তো 10টা বেড হলো, আর প্রচুর মানুষের এর মধ্যে সেবা হবে। উদ্বোধনের সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালীতে আইসিইউ সেবা ছিল না। লক্ষ্মীপুরের মানুষজন সহ অনেকেই এখানে সেবা নিতে এসে ফিরে যেতে হতো। আইসিইউ সেবা না থাকায় অনেকে সংকটাপন্ন রোগীকে ঢাকা নেওয়ার পথে মারা যেত। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চেষ্টা, সেটি আরও এক ধাপ এগিয়ে গেল। নোয়াখালীতে দীর্ঘদিন আমাদের আইসিইউ ফ্যাসিলিটি ছিল না, এটার জন্য আমাদের নোয়াখালীর লোকজন, শুধু নোয়াখালী না, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, পুরো অঞ্চলের লোকজনই আসলে সাফার করতো। আমাদের আইসিইউর জন্য সে ঢাকায় নিয়ে যাওয়া, এটা খুবই ব্যয়বহুল, এবং রোগী এমন সংকটাপন্ন থাকে যে সাথে সাথে ঢাকায় নিয়ে যাওয়া জরুরি, এখানে সার্ভিস দেওয়া দরকার, সেটি আমাদের ছিল না। বাট আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের নোয়াখালীতে 10টি বেডের আইসিইউ উদ্বোধন করলেন, এর মাধ্যমে আমাদের নোয়াখালীর মানুষ অনেক বেশি উপকৃত হবে, এবং পাশাপাশি লক্ষ্মীপুরের মানুষ এসে ফ্যাসিলিটি পাবে। আমি মনে করি স্বাস্থ্যসেবা আসলে মানুষের দুর্গায় উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর যে চেষ্টা, এটি আজকে এই আইসিইউ উদ্বোধনের মাধ্যমে সেটি মনে হয় আরো এক ধাপ এগিয়ে গেল। এখানে তারপরে আমাদের কিছু আছে, এখানে আমাদের দ্রুত জনবল লাগবে, এটা আমরা হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলবো জনবলের বিষয়টি। যেমন আইসিইউ আমার এত সুন্দর ইকুইপমেন্ট আছে, জনবল না হলে আমরা সবকিছু, হয়তো এক্সপার্ট না হলে আমরা অপারেট করতে পারবো না, সেটার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় আছে, ওনারা কথা বলতেছেন, আমরাও কথা বলবো। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় উনি চেষ্টা করছেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দ্রুত এই আইসিইউটি পরিচালনা করার জন্য জনবল পাই, এ লক্ষ্যে আমরা চেষ্টা করবো, এবং আমাদের যেখানে কথা বলা দরকার সেখানে আমরা করবো। আমার মনে হয় নোয়াখালী মানুষের মাধ্যমে স্বাস্থ্য সেবার একটি আসলে যুগান্তকারী পদক্ষেপ পরিবর্তন হবে আমরা মনে করি। তানভীর আশা, ঢাকা পোস্ট।